হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকওয়্যার ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটা ডিফারেন্ট টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আমরা যারা 2013 বা 2014 সালে ভোটার হয়েছিলাম, তারা এখনও যারা ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট আইডি কার্ড পাননি, তাদের জন্য আজকের আমার এই টিউটোরিয়াল। তো আমি এই টিউটোরিয়ালে দেখাবো কীভাবে আপনি যে ন্যাশনাল আইডি কার্ড আমাদের তৈরি হয়ে গেছে, অর্থাৎ যে এনআইডি নাম্বারটা আমাদের জন্য রিজার্ভে রাখছে ন্যাশনাল আইডি কার্ড ওয়েবসাইটে, সেই রিজার্ভ আইডি কার্ডটা আমরা কীভাবে পাবো, এবং এই ন্যাশনাল আইডি কার্ড না থাকার ফলে আমরা অনেক সময় সিম কিনতে গিয়ে, বিকাশ অ্যাকাউন্ট খুলতে গিয়ে অনেক সমস্যায় পড়ি। তো এখন আমি দেখাচ্ছি কীভাবে আপনি এটা পাবেন। প্রথমে আপনার ব্রাউজারে যাবেন, স্মার্টফোন অথবা ল্যাপটপে গিয়ে গুগল সার্চ বক্সে এনআইডি বিডি দিয়ে সার্চ দেবেন। দেওয়ার পরে যে ইন্টারফেস আসবে সেখানে আপনি দেখতে পাবেন জাতীয় পরিচয়পত্রের তথ্য। এখানে ক্লিক করার পরে যে নতুন পেজটা আসবে, তো এই পেজে আপনি দেখতে পারবেন 2013-14 সালের ভোটার নিবন্ধন হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি, এরকম একটা লেখা আসবে। এই লেখাটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো তথ্য আমরা দেখতে পাবো। প্রথমে নীল কালিতে লেখা আছে ভোটার তথ্য, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ফর্ম আসবে। এই ফর্মে আমরা অনেকগুলো বিষয় দেখতে পারবো। একটা হলো ফর্ম নাম্বার দিয়ে আমরা তথ্য জানতে পারবো, আর একটা হলো এনআইডি নাম্বার দিয়ে আমরা তথ্য জানতে পারবো। আমরা যারা ভোটার হয়েছিলাম বা ভোটার নিবন্ধন ফর্ম পূরণ করেছিলাম, তখন আমাদেরকে একটা নিবন্ধন স্লিপ দিয়েছিল, সেখানে যে নাম্বারটা ছিল ফর্ম নাম্বার, সে নাম্বারটা ওখানে ইনপুট করবো। এরপরে আপনার বার্থডের প্রথমে আপনি মন্থ সিলেক্ট করে নেবেন, এরপর আমরা ইয়ার সিলেক্ট করব, তারপর ক্যালেন্ডারে আমরা দিন সিলেক্ট করার পরে আমরা ক্যাপসাটা টাইপ করব। ক্যাপসায় যেভাবে ক্যাপিটাল লেটার স্মল লেটার আছে সেভাবে হুবহু আমরা টাইপ করব। টাইপ করার পরে আমরা ভোটার তথ্য দেখুন এখানে ক্লিক করব। এরপরে আপনার ভোটারের তথ্য দেখাবে, তথ্যের এখানে আপনি আপনার যে এনআইডি কার্ড লাল কালিতে দেখতে পাবেন, এই এনআইডি কার্ডের নাম্বারটা আপনি কপি করে নেবেন। আমরা নাম্বারটা কপি করে নিচ্ছি। কপি করার পরে আবার পূর্বের পেজে ফিরে এসে আমরা রেজিস্টারে চাপ দেব। রেজিস্টারে চাপ দেওয়ার পরে অনেকগুলো বিষয় আসবে এখানে, তো আমরা আপনি প্রথম হলে এগুলো পড়বেন। পড়ার পরে এগুলো আমি রেজিস্টার ফর্ম পূরণ করতে চাই, এখানে ক্লিক করার পরে আপনার ওই লাল কালি দিয়ে যে আমরা যে এনআইডি নাম্বারটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আবার আমাদের বার্থডে দেবো, বার্থডের প্রথমে মন্থ সিলেক্ট করবো, তারপরে ইয়ার, তারপরে ডেট। এরপরে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইলটা আপনার চালু আছে, একটা ভেরিফিকেশন তো কোড পাঠাবে, সে কোডটা অবশ্যই লাগবে। অবশ্যই আপনার চালু মোবাইল নাম্বারটা দিবেন এবং আপনার ইমেইল অ্যাড্রেস দিবেন, দিয়ে আপনার বর্তমান ঠিকানা দেবেন। তথ্য ভান্ডারে সংরক্ষিত, অর্থাৎ আপনি যেখানে ভোটার হয়েছেন সেটি দিয়ে পূরণ করবেন। অর্থাৎ আপনি যদি খুলনার অধিবাসী হন, স্থায়ী ঠিকানা হয়, আপনি যদি ঢাকাতে ভোটার হয়ে থাকেন তাহলে অবশ্যই বর্তমান ঠিকানা ঢাকা দিবেন। অর্থাৎ আপনি যেখানে ভোটার হয়েছেন সেখানে তথ্যটা দিবেন, তারপর আপনার স্থায়ী ঠিকানাটা দিয়ে আপনি সবগুলো ফিল আপ করবেন। তো আমি আর এগুলো দেখালাম না, এগুলো দেখালে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। শুধুমাত্র পাসওয়ার্ডটার ক্ষেত্রে আমি একবার বলতে চাই, পাসওয়ার্ডের এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে হলুদ কালারের, যে পাসওয়ার্ডটা অবশ্যই 8 থেকে 12 সংখ্যার মধ্যে হতে হবে, এবং পাসওয়ার্ডে আপার কেস এবং লোয়ার কেস, অর্থাৎ বড়ো ছোট মিলে লিখতে হবে, অবশ্যই বড় স্মল লেটার ক্যাপিটাল লেটার থাকবে এবং সংখ্যা থাকবে। পুনরায় পাসওয়ার্ড দেব, দিয়ে দেওয়ার পরে আমরা ক্যাপসা, যে ক্যাপসাটা আছে এই ক্যাপসাটা এখানে লিখব। ক্যাপসাটা টাইপ করার পরে আমরা রেজিস্টারে চাপ দেব। রেজিস্টারে চাপ দেওয়ার পরে আপনাদের নতুন একটা পেজ আসবে, এই পেজে আবার এনআইডি নাম্বার দিতে হবে, তারপর বার্থডে, তারপর পাসওয়ার্ড, অর্থাৎ ভেরিফিকেশন নাম্বার পেতে, অর্থাৎ আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে একটা কোড যাবে। এরপরে আবার ওই ক্যাপসাটা পূরণ করে সামনের বাটনে ক্লিক করব। আমরা ক্যাপসাটা টাইপ করছি, সামনের বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে, কোডটা আমরা এখানে টাইপ করব। অলরেডি আমারটা এসে গেছে,
আসার পরে আবার সামনে চাপ দেবো, দিলেই আপনার যে ন্যাশনাল আইডি কার্ড, কাঙ্ক্ষিত ন্যাশনাল আইডি কার্ডটা আপনি দেখে পারবেন আপনার ছবিসহ। এবং এই যে ডান পাশে যে পরিচয় বিবরণী, এখানে ক্লিক করার পরে আপনি আপনার প্রভিশনাল এনআইডি অর্থাৎ সাময়িক আইডিটা আপনি পিডিএফ আকারে এখানে পেয়ে যাবেন, এবং এটি আপনি ওখান থেকে ডাউনলোড করে আপনি প্রিন্ট করে যে কোনো কাজে ইউজ করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে, টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে আর যদি আপনার কিছু উপকার হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যদি কোনো রকম সমস্যা হয় ন্যাশনাল আইডি কার্ড পেতে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা আপনাকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবো।